নমস্কার হারার মহাদেব, আমরা হচ্ছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল, আর আমাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অন্নপূর্ণা পুজো বিষয়ক। অন্নপূর্ণা পুজোর একেবারে আপগ্রেডেড এবং একদম সুন্দর অরিজিনালও বলতে পারি একটা পুষ্পাঞ্জলি মন্ত্র আপনাদের সামনে উপস্থাপন করব। এই পুষ্পাঞ্জলি মন্ত্রে যদি আপনারা অন্নপূর্ণা পুজোর পুষ্পাঞ্জলি দেন, তাতে আপনি অনেক যদি লোক সেখানে পুষ্পাঞ্জলি দিতে হাজির হয় তাতেও আপনি কন্ট্রোল করতে পারবেন এবং অল্প সংখ্যক লোকেরও সুন্দর বিষয়টা লাগবে। তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন। পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, পুজো আর্চা করতে থাকবেন। আর একটা বিষয় আপনাদেরকে বলি, সেই বিষয়টা হচ্ছে যদি অন্নপূর্ণা পুজোয় ঠাকুরমশাই দরকার পড়ে তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন। আমাদের ঠাকুরমশাই রয়েছে, আমরা অন্নপূর্ণা পুজোর সুন্দরভাবে করে দিয়ে আসবো আপনাদের ওখানে গিয়ে। অবশ্যই অন্নপূর্ণা দেবীর একটি মাহাত্ম্য রয়েছে, সেইভাবে অন্নপূর্ণা পুজো করতে হয়। তাহলে অন্নপূর্ণা পুজোর পুষ্পাঞ্জলি। আর একটা কথা বলে রাখি, যারা অন্নপূর্ণা পুজো সেইভাবে করতে পারছেন না, বাড়িতে শিব দুর্গা বা শিব ঠাকুর বা দুর্গা দেবী যদি থাকে তার সামনে এই দিন সকালবেলায় কিছু পুষ্প অর্পণ করবেন এই মন্ত্র পাঠ করে, তাহলে কিন্তু আমরা সারা বছরের যে অন্ন কষ্ট সেই অন্ন কষ্ট দূর হয়। তাহলে প্রথমে অন্নপূর্ণা পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র বলবো, খুব সহজ এবং খুব সুন্দর। প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আজমন করে নেবেন। আজমন করার পর, আজমন তো আমরা জানি ওম বিষ্ণু বিষ্ণু তত বিষ্ণু বরমং পরং সলাপশন্তি সুরয় দেবীবচক কুরারতম ওম অপৌবিত্তি অপবিত্তি বা সর্বাবস্থাঙ্গত অবিভাজ স্মরে পুণ্ডরীকাকং সভাজ্যভ্যন্তর সূচি ওং সর্বমঙ্গল বরিণিয়ং বরদং শুভং নারায়ণং নমস্কৃতং সর্বকর্মাণি কারয়েৎ। ওং পাপং পাপকর্মাহং পাপাৎ পাপসম্ভব তাহিমং পুণ্ডরীকাক্ষং সর্বপাপহরোহরি। ওং শুক্লং ভরং ধরং বিষ্ণু শশীবল্লং চতুর্ভুজং প্রসন্ন বদনং ধয়েৎ সর্ববিঘ্ন উপসন্তয়েৎ। ওং শঙ্খচক্রধরং বিষ্ণু নারায়ণং কৃতবাসসং পারম্ভে কর্মণং বিব্র পুণ্ডরীকং শরেধ্বনি। ওং মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গুরুরধ্বজ মঙ্গলং পুণ্ডরীকাক্ষং মঙ্গলাবিতনুহরি। ওং বক্রতুণ্ড মহাকায সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নং কুলমিদেব সর্বকার্যেষু সর্বদা। ওং মাধব মাধব বাচি মাধব মাধবরিধি সরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু মাধব। ওং মাধব ওং মাধব ওং মাধব। এ হচ্ছে আজমন মন্ত্র। এটা তার জন্য আমি একটু ফাস্ট বললাম, কারণ আজমন মন্ত্র মুখস্থ অনেকে, তার ফাস্ট বলা যেতেই পারে। এইবার আসল অন্নপূর্ণা পুজোর অঞ্জলি মন্ত্রটা বলবো। কি মন্ত্রটা দেখি, মন্ত্রটা হচ্ছে অন্নপূর্ণে সদা দেবী শঙ্কর প্রাণবল্লভ জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থ ভিক্ষাং মা মে দেহি পার্বতী এষ সচন্দন বিল্ল পত্র পত্রাঞ্জলি বা এষ সচন্দন বিল্ল পত্র পুষ্পাঞ্জলি দশভক্ত শিব সহিত শ্রী অন্নপূর্ণা দেবৈ নম। এ হলো প্রথম অঞ্জলি মন্ত্র। আবার একটু আপনার জন্য সহজভাবে সুন্দরভাবে বলার চেষ্টা করি, সেটা হচ্ছে লিখেও নেবেন আপনারা, অন্নপূর্ণা সদা দেবী শঙ্কর প্রাণবল্লভ জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থ ভিক্ষাং মে দেহি মে পশীদ পার্বতী এষ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি দশভক্ত শিব সহিত শ্রীমৎ শ্রী শ্রী অন্নপূর্ণা দেবৈ নম। তাহলে এখানে দশভক্ত শিব হবে, এটা হলো প্রথম পর্যায়ে অঞ্জলি মন্ত্র। দ্বিতীয় পর্যায়ের অঞ্জলি মন্ত্রটা হচ্ছে নম মাতা চ পার্বতী দেবী পিতা দেব মহেশ্বর বন্ধবাং শিব ভক্তস্য সর্বদেশ ভূনত্রয়ম এষ সচন্দন পুষ্পাঞ্জলি বিশ্বেশ্বর সহিত শ্রী শ্রী অন্নপূর্ণা দেবৈ নম। অর্থাৎ এখানে বিশ্বেশ্বর শিবের কথা বলা হচ্ছে, দশভক্ত শিব এবং বিশ্বেশ্বর শিবের কথা এখানে বলা হচ্ছে। আবার একবার বলি, নম মাতা চ পার্বতী দেবী
पिता देव महेश्वर बंदवाशीव भक्तांच सदेवस्य भ्रूमणत्रयम् ए सचंदन पुष्पांजलि वैश्य सचंदन बिल्वपत्र पुष्पांजलि विश्वेश्वर सहित श्री अन्नपूर्णा देव बै नम यह गल एवं शेष मंत्र की है नम विचित्र वसने देवी अन्नदान रते हनभ्ये साधकां भीष्टदे देवी भव दुख विनाशिनी एष सचंदन पुष्प बिल्वपत्रांजलि विश्वेश्वर सहित श्री अन्नपूर्णा देव बै नम आबार मंत्रटा बोली नम विचित्र वासने देवी अन्नदान रणे घने साधविष्ट देवी भव दुख विनाशिनी एष सचंदन बिल्वपत्र पुष्पांजलि विश्वेश्वर सहित श्री अन्नपूर्णा देव बै नम यह हलो तृतीय बारे अंजलि मंत्र हो गल अन्नपूर्णा देवी एवं शेष बार प्रणाम मंत्र आज्जोर कर सबाई के पाठ करबें प्रणाम मंत्रटा हे नमो अन्नपूर्णे नमस्तभ्यं नमस्ते जागदम्बिके जगदम्बिके तच्चारुराचरणे भक्ति देवी नमस्तुते नमः सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सिस्ति स्थिति विनाशानं शक्ति भूते सनातने गुणस्वरे गुणमयि नारायणी नमोस्तुते नमः शरणागत दीन्यार्त परित्यान परायणे सर्वसार्थे हरे देवी नारायणी नमस्तुते नमः दशभक्त शिव सहित अन्न कष्ट दुरात्राय अन्न कष्ट दुरात्राय अन्न लाभ कामनाय अन्नपूर्णा देव बै नम ए हलो टोटाल मंत्र तार मध्ये जेटा विशेष करे एटा मने राखबेन नम अन्नपूर्णे नमस्तव्य नमस्ते जगदम्बिके तच्चारुराचरणे भक्ति देवी देहि देवी नमः এই হলো অন্নপূর্ণা দেবীর একেবারে সুন্দর পুষ্পাঞ্জলি মন্ত্র। এইভাবে অন্নপূর্ণা পুজোর এইবারে অঞ্জলি দেবেন। যদি ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন। পুজো আসবে বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে রাখবেন, পুজো আর্চা করতে থাকবেন। অষ্টমী তিথিতে এবছর বৈশাখ মাসের অষ্টমী তিথিতে পড়বে, কিন্তু চৈত্র মাসেরই কর্ম এটা। এইভাবে অন্নপূর্ণা পুজো করবেন আপনারা। যদি প্রয়োজন দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আজকের মতো ভিডিও সম্পূর্ণ, ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন। পুজো আসবে বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, পুজো আর্চা করতে থাকবেন। নমস্কার।